আসসালামু আলাইকুম প্রিয় সুধি আজ জাতির সুউচ্চ প্রাসাদ ও টাওয়ার ছিল কিন্তু সেগুলো তাদের প্রকৃতির প্রতিশোধ থেকে রক্ষা করতে পারেনি আল্লাহ বলেন তুমি কি দেখোনি তোমার প্রতিপালক আজ জাতির ইরাম গোত্রের প্রতি কি আচরণ করেছেন যারা ছিল সুউচ্চ প্রাসাদের অধিকারী যার সমতুল্য প্রাসাদ কোনো দেশে নির্মিত হয়নি সোরাফ ফাজর আয়াত ছয় থেকে আট শক্তি ও ক্ষমতার বাহাদুরি তাদের হিতাহিত জ্ঞান শূন্য করে ফেলে অনায়াসেই তারা বলে বেড়াতো এই দুনিয়ায় আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে কিন্তু নির্দিষ্ট সময়ে তারাও উপলব্ধি করতে পারে যে আল্লাহর হুকুমের সামনে প্রকৃতির প্রতিশোধের কাছে মানুষ খুবই অসহায় আত্মহমিকা আজ জাতিকে পরকালের ব্যাপারে উদাসীন করে তোলে আজ জাতির অমার্জনীয় হটকারিতার ফলে প্রাথমিক আজাব হিসাবে উপর্যুপরি তিন বছর পর্যন্ত বৃষ্টিপাত বন্ধ থাকে তাদের শস্যক্ষেত শুকিয়ে বালুকাময় মরুভূমিতে পরিণত হয় বাঘবাগিচা জলে পড়ে ছাড়খার হয়ে যায় তা সত্ত্বেও তারা শির্ক ও মূর্তি পূজা ত্যাগ করেনি এক পর্যায়ে তারা বাধ্য হয়ে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে তখন আসমানে সাদা কালো ও লাল রঙের মেঘ দেখা দেয় এক পর্যায়ে গায়ে আওয়াজ আসে তোমরা কোন ধরনের মেঘ পছন্দ করো লোকেরা কালো মেঘের কথা বলে তখন কালো মেঘ আকাশে ভেসে আসে আজ জাতি তাকে স্বাগত জানিয়ে বলল এটি আমাদের বৃষ্টি দেবে জবাবে তাদের নবী হুদ আলহিসাল্লাম বলেন বরং এটি সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটি এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তুদ আজাব পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত আজাব নেমে আসে সাত রাত ও আট দিন ধরে অনবরত ঝড় তোফান বইতে থাকে মেঘের বিকট গর্জন ও বজ্রপাতে বাড়িঘর ধসে যায় প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে যায় মানুষ ও জীবজন্তু শূন্যে উত্থিত হয়ে সজোরে জমিনে পতিত হয় সোরাহাক্কা হাক্কা আয়াত ছয় থেকে আট আর এভাবেই মহান আল্লাহতালা আজ জাতির বিশাল বিশাল অট্টালিকাসহ তাদেরকে ধ্বংস করে দেন জাতি শিল্প ও সংস্কৃতিতে পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী ছিল আজ জাতির পর আল্লাহতালা পৃথিবীতে তাদেরকে সবচেয়ে বেশি সমৃদ্ধি দান করেছেন কিন্তু তাদের জীবনযাপনের মান যতটা উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছিল মানবতা ও নৈতিকতার মান ততটাই নিম্নগামী ছিল একদিকে উন্মুক্ত প্রান্তরে পাথর খোদাই করে করে প্রাসাদের পর প্রাসাদ তৈরি হচ্ছিল অন্যদিকে সমাজে কুফর শির্ক ও পত্তলিকতার প্রসার ঘটছিল ন্যায় ইনসাফ বলে সেই সমাজে কিছুই ছিল না অন্যায় ও অবিচারে সমাজ জর্জরিত হতে থাকে সমাজে চরিত্রহীন লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় হজরত সালেহ আলহি যে সত্যের দাওয়াত দিয়েছেন তাতে নিম্ন শ্রেণীর লোকেরা ইশারা দেয় হিজোর ছিল জাতির কেন্দ্রীয় আবাসস্থল এর ধ্বংসাবশেষ মদিনার উত্তর পশ্চিমে অবস্থিত বর্তমান শহর আল উলা থেকে কয়েক মাইল ব্যবধানে তা দেখা যায় সালেহ আলহিসাল্লাম সারা জীবন তাদের হেদায়াতের পথে আনার চেষ্টা করেছেন এতে অল্প কিছু সঙ্গী ছাড়া গোটা জাতি তার অবাধ্যই থেকে যায় এক পর্যায়ে তারা দাবি করে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমাদের কাতেবা নামের পাথরময় পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উষ্ট্রি বের করে দেখান এটি দেখাতে পারলে আমরা আপনার ওপর ইমান আনব হজরত সালেহ আলহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কুদরতে পাহাড় থেকে একটি অদ্ভুত রকমের মাদি উঠ বের হয়ে আসে তা দেখে কিছু লোক ইমান আনে কিন্তু তাদের সর্দাররা ইমান আনেনি বরং তারা সে উট্টিকে হত্যা করে ফেলে এতে সালেহ আলাহি সাল্লাম তার জাতির উপর আল্লাহর আজাব নেমে আসার ঘোষণা দেন তিনি তাদের সতর্ক করে দেন যে তিন দিন পরই আল্লাহর আজাব তোমাদের ধ্বংস করে দেবে নির্ধারিত সময়ে আসমানি আজাব এসে অবিশ্বাসীদের চিরতরে নিশ্চিহ্ন করে দেয় ইরশাদ হয়েছে তারপর সীমালঙ্ঘনকারীদের মহানাথ আঘাত করে ফলে তারা নিজ নিজ গৃহে উপর হয়ে পড়ে থাকে অর্থাৎ এমনভাবে ধ্বংস হয়ে যায় যে যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি জেনে রেখো জাতি তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল আরও জেনে রেখো ধ্বংসই হল সামোদ জাতির পরিণাম সুরাহুদ আয়াত সাতষট্টি থেকে আটষট্টি গগন বিদারী আওয়াজ সামোদ জাতির কর্ণকুহরে আঘাত হানে সেই আওয়াজে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে থাকে এক সময় সেই জাতি পাহাড়ে ঘর নির্মাণ করত পৃথিবীতে যাদের চেয়ে শক্তিশালী কোনো জাতি ছিল না আসমানি আজাবে তারা মুখ থুবড়ে পড়ে যায় উদ্যত জাতির প্রতি হজরত সালেহ আলহিসাল্লামের হুঁশিয়ারি বাস্তবায়িত হয়ে যায় হঠাৎ একদিন প্রচণ্ড শব্দে ভূমিকম্প তাদের নাস্তানাবোধ করে ফেলে বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে মানুষ ভীত সন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে যায় অবশেষে তাদের অপমৃত্যু ঘটে সম্মানিত সধি ঐতিহাসিক আদজাতি জাতি এবং জাতির ধ্বংস ইতিহাস নিয়ে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত